ভিতরে একটি গুলির খোল পাওয়া গিয়েছে এবং একটি লাইভ অ্যামুনেশনও গাড়ির ভিতর দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এটা কি কোনো খুন? দেখুন, আমার পাশের বাড়ির ছেলে দেবাঞ্জন, ডাক নাম বুবুন, আমার পাশের বাড়ির ছেলে। আমি রাত্রিবেলা 3:30-4 নাগাদ আমার পাড়ার কয়েকটা ছেলে আমায় খবর দেয়, আমি সেই রাত্রি সঙ্গে সঙ্গে নেমে আসি এবং আমি মর্গে যাই। তারপর থেকে পুরো ডেড বডি পোড়ানো পর্যন্ত অনেক রকম কাহিনী, নিমতা থানার অনেক রকম গল্প আমি সব শুনি, কিন্তু বডি দেখে এত, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি বডি দেখে বা আমরা বিভিন্ন সময় যা দেখেছি তাতে কখনোই আমার মনে হয়নি যে এইটা কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা। এবং পরবর্তী ক্ষেত্রে আমি গাড়িও দেখি, গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো লেম্যান সেই গাড়ি দেখে বলতে পারবে যে এটা গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে না। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি গাড়ির মধ্যে গুলির খোল পড়ে আছে বিভিন্ন সময়, এবং ওর বাবা অরুণ দাসকে আমি বলি যে একটা তদন্ত হওয়া দরকার, এটা তুমি গিয়ে সঙ্গে সঙ্গে একটা FIR করো তোমাদের তরফ থেকে। এবার ওরা যখন FIR করতে যায়, আমার ওর মুখেই শোনা, আমি তো যাইনি, আমার FIR করতে গিয়ে দেখা যায় বারবার ওরা ফিরে আসে, আজকে বলে পোস্টমার্টাম রিপোর্ট বেরোক তারপর FIR করুন, ওখান থেকে নাকি বলে যে না এখন FIR করলে ওরাও আপনার এগেনস্টে মানহানি করতে পারে। আমি মনে করি FIR করতে যাচ্ছে, তাকে এই কথা বলা হবে কেন যে আপনার এগেনস্টে মানহানি হতে পারে, এই হতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে, এর পেছনে কোনো অভিসন্ধি কাজ করছে মনে হচ্ছে। আমি আইনের প্রতি আস্থা আছে, প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, আমি মনে করি যে আমাদের এটা নিরপেক্ষ তদন্ত হয়ে দেখা দরকার যে কী কারণে, কারা মারলো, কেন মারলো, এবং দোষী যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া। এর পিছনে থানার কোনো চক্রান্ত আছে বলে মনে হচ্ছে? থানার চক্রান্ত আমি এটা বলবো না, আমি বলবো যে এই যে বারবার ওদের ফিরিয়ে দেওয়া, এইটার পিছনে কী উদ্দেশ্য আমি এটা বুঝতে পারছি না, যে ওদের বারবার ফিরিয়ে দিচ্ছে কেন, FIR নেবে না কেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছে যে থানাকে সম্পূর্ণ সহযোগিতা করতে, সেইখানে এরকম একটা ঘটনা বারবার দেখছি। পাড়ার প্রত্যেকটা মানুষ, একটা বাচ্চা ছেলে তো 20 বছর বয়স, গতকাল মানে ওর জন্মদিন গেল, তাহলে সেইখানে দাঁড়িয়ে ওইটুক বাচ্চা ছেলে মারা গেছে, পুরো পাড়ার মানুষ ভেঙে পড়েছে, পাড়ার সমস্ত এর আশেপাশে এলাকার লোকরা চলে আসছে, তারা সবাই বলছে যে এটা তো মার্ডার। আপনার নাম? আমার নাম দেবাশিস ব্যানার্জী।